দেখো আজকে কি করাবো, দেখো আজ চঞ্চল ঘোষ স্যারের যে শতকরা চ্যাপ্টার করাচ্ছিলাম, শতকরার প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা করিয়ে দিয়েছিলাম, আজকে তৃতীয় নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা করিয়ে দেবো। তাহলে শতকরাটা শেষ হয়ে যাবে, পরে লাভ ক্ষতি শুরু হবে, লাভ ক্ষতিটা করিয়ে দেবো। তাহলে একটু দেখে নাও, একটু প্রবলেম আছে। দেখো কি প্রথম অঙ্ক বলে যা, বলেছে কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে, তাহলে ওই পরিবারের কফির জন্য বরাদ্দ খরচ কী হবে, অ্যাকচুয়ালি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? তাহলে আমি আগের অনুশীলনেই বলে দিয়েছিলাম যে এগুলো শর্টে করতে গেলে কী করবো, যে 15% বৃদ্ধি পাচ্ছে মানে কী লিখবো, +15, 15% হ্রাস পাচ্ছে মানে কী লিখবো, -15, প্লাস মাইনাসে এই প্লাস মাইনাসে গুণ করলে কী হয়, -15 × 15/100, তাই না? তাহলে +15 আর -15 কেটে যাবে, পড়ে থাকবে কি -15 গুণ করলে কত হয়, 225/100, তাহলে কী দাঁড়াবে, -2.25%। মাইনাস আসে মানে আমি কী বলেছিলাম যে হ্রাস পাওয়া, তাই না? তাহলে কত অ্যান্সার করবো, মাইনাস বা হ্রাস কত হয়েছে, 2.25%, ডি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ কত হবে? তাহলে দেখো চালের দাম কী হয়েছে, 24% বৃদ্ধি পেয়েছে, কত হয়েছে, 24% বৃদ্ধি পেয়েছে। তাহলে চালের দাম ধরো যদি 24% বৃদ্ধি পায়, ভেবে নাও যে আগে যদি আমি কী পেতাম, যে 124 কেজি যদি চাল পেতাম, সেই জায়গায় বর্তমানে কত চাল পাবো, 100 কেজি পাবো। ধরো কোনো জিনিসের দাম 24% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগামী যে টাকাটা দিয়ে 124 কেজি মাল পেতাম, সেটা দিয়ে বর্তমানে কত কেজি মাল পাবো, 100 কেজি মাল পাবো, 24% বৃদ্ধি পেয়েছে বলবো, তাই না? তাহলে আমি এখানে কী করবো, ভদ্রলোক কী বলেছে 124 কেজির বদলে সে পাবে কত, 24% বৃদ্ধি পেয়েছে মানে 100 কেজি। কিন্তু ভদ্রলোক কী চাইছে, যে তার মাসের খরচ পূর্বের তুলনায় সে 8% বৃদ্ধি করতে চাইছে, তাই না? তাহলে আমি বলতে পারি যে 124-এর জায়গায় 124 কেজি যেখানে সে চাল ডাল পেতো বা চাল পেতো, সে জায়গায় সে পাওয়ার দরকার কত ছিল, 100 কেজি। কিন্তু সে 100 কেজি চাইছে না, সে কত চাইছে, 108 কেজি সে খরচা করবে, মানে 108 কেজি পর্যন্ত সে মাল কিনবে, তার বেশি সে মাল কিনতে পারবে না, তার পয়সা নেই, বা যাই হোক 108 কেজি মাল কিনবে। তাহলে আমি এখানে কী লিখবো, যে 124 কেজির বদলে 24% বৃদ্ধি পেয়েছে, তার বদলে 124 কেজির বদলে সে কত কেজি ব্যবহার করছে, নিচ্ছে 108 কেজি। 1 কেজির বদলে সে কত করবে, 124/31 কেজি পূর্বের মাসে ব্যবহার ছিল চাল বলেই দিয়েছে, তাহলে বর্তমানে চাল সে কত চাইছে, −31, তাহলে 31 × 4 কত হবে, 124, 4 × 27 কত হবে, 108, তাহলে সে বর্তমানে কত কেজি চাল ব্যবহার করবে, 27 কেজি, তাই না? তাহলে অ্যান্সার কত করব, 27 কেজি। চলো পরেরটা দেখি, বলছে বাদাম তেলের বাজার দ্রব্য 30% বৃদ্ধি পায় একটি পরিবারে বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে, ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত, বা বরাদ্দ খরচ কী হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, বা কী দাঁড়াবে? তাহলে দেখো বাজার তেলের দাম কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 30%, তাহলে কী লিখবো, +30। পরিবার তেলের ব্যবহার কী করছে, 30% হ্রাস করতে চাইছে, তাহলে হ্রাস করা মানে কি, মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে কী হয়, −30×30/100, কারণ দুটোই 30 আছে আমাদের, তাহলে প্লাস আর মাইনাস, প্লাস 30 আর −30 কেটে যাবে, পড়ে থাকবে কত, −900/100, তাহলে 900/100কে 100 দিয়ে কাটাকাটি করে দুটো শূন্য কেটে যাবে, কত হবে, −9%, তাহলে মাইনাস মানে আমরা কী জানি, হ্রাস, তাই না? তাহলে −9% তার কী হবে, তেলের বরাদ্দ বাড়াতে ওই পরিবারের বাদাম তেলের জন্য খরচ কী হবে, 30% 9% হ্রাস পাবে, তাহলে অ্যান্সার কত করবো, অপশান D। চলো পরেরটা দেখি, বলছে গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে দ্রব্যটির ব্যবহারও 25% বৃদ্ধি পায়, তাহলে পূর্বের খরচ, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত করো। তাহলে কী বলেছে, গমের বাজার দ্রব্য 140% বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে 100 টাকা ছিল বাজার দ্রব্য, বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে, 140 টাকা, 100 × 40% বাড়া মানে কত, 140 টাকা। ওই পরিবার দ্রব্যটিরও ব্যবহার 25% বৃদ্ধি করায়, তাই দ্রব্যটির ব্যবহার কত পার্সেন্ট বৃদ্ধি করেছে, 25%, তাহলে 125,
তাহলে নতুন খরচার পূর্বের খরচা অনুপাত বার করতে বলেছে, এই দুটোর খরচার যদি অনুপাত বার করে কত কাটাকাটি হবে, পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ পঁচিশ ১২৫, তাহলে কত হচ্ছে আমাদের পঁচিশ ইস্টু আঠাশ ইস্টু পঁচিশ, কী বলছে, গমের বাজার দাম ৪০% বৃদ্ধি পায়, একটি পরিবারের ওই দ্রব্যটির ব্যবহারও ২৫% বৃদ্ধি পায়, তাহলে পূর্বের খরচ আর নতুন খরচের অনুপাত কত? সরি একটু দেখো ভুল হলো, কী হয়েছে দেখো, একটু ভুল হয়েছে দেখো, বলছে গমের বাজার দাম ৪০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটির ব্যবহার ২৫% বৃদ্ধি পায়, তাহলে পূর্বের খরচ আর নতুন খরচের অনুপাত কত? তাহলে আমি ধরে নিতে পারি যে পূর্বের খরচ কত ছিল, যে ১০০ টাকা কী ছিল গমের কেজি ছিল, পূর্বের খরচ হচ্ছে ১০০ টাকা গমের কেজি ছিল, সে ভদ্রলোক কত কেজি কিনতো, ১০০ কেজি মাল কিনতো, ১০০ টাকা করে কেজি, সে ভদ্রলোক কত কেজি মাল কিনতো, ১০০ কেজি মাল কিনতো, ইস্টু অনুপাতিক, গমের বাজার দাম ৪০% বৃদ্ধি পেয়েছে, তাহলে ১০০ টাকা করে আগে কেজি ছিল, বর্তমানে কত কেজি দাঁড়িয়েছে, ৪০% বৃদ্ধি পাওয়া মানে ১০০ এর ৪০% মানে ৪০ টাকা, তাহলে ১০০ এর ৪০ টাকা হয়ে গেছে, গমের বাজার এখন বর্তমান দাম কত প্রতি কেজি, প্রতি কেজি কত করে দাম, ১০০ এর ৪০ করে কেজি, তাই না, সে ভদ্রলোক ১০০ কেজির বদলে এখন ব্যবহার করছে কত, আরও ২৫ কেজি বেশি, তাই না, তাহলে ১০০ এর ২৫% মানে কত, ২৫ কেজি ২৫, তাহলে ১০০ প্লাস ২৫ করলে কত হবে, ১২৫, এই দুটো অনুপাত আমাদের বার করতে বলেছে, তাহলে কাটাকাটি করলে কী দাঁড়াবে, পাঁচ পাঁচা ২৫, পাঁচ কুড়ি ১০০, পাঁচ আটাশ ১৪০, পাঁচ কুড়ি ১০০, তাই না, ২৫ পাঁচে পাঁচ কুড়ি ১০০ করেছি, পাঁচ ২৫ সঙ্গে এখানে ১২৫, তাই না, আবার কাটাকাটি হবে দেখো, পাঁচ পাঁচা ২৫, এখানে কী দাঁড়াবে, পাঁচ চারে ২০, যদি আবার কাটাকাটি করি চার সাথে কী হবে, ২৮, তাই না, আবার এখানে পাঁচ চারে কত হবে ২০, তাহলে অনুপাত কত দাঁড়াবে, ৪:৭, তাহলে আমাদের কী এসছে পূর্বের খরচ আর নতুন খরচের অনুপাত কত এসছে, ৪:৪, কিন্তু এখানে ৪:৭, কিন্তু এখানে কী চেয়েছে খরচ, নতুন খরচ আগে পূর্বের খরচ পরে, তাই না, তাহলে আমাদের নতুন খরচ আগে মানে কি ৭টা আমাদের তো নতুন খরচ না, তাহলে ৭টা আগে হবে, ৪টা কত হবে পরে হবে, তাহলে ৭:৪ আমরা কিন্তু অ্যান্সার করবো, ৪:৭ করবো না কিন্তু, কারণ আমাদের এখানে কী চেয়েছে নতুন খরচ বলেছে আগে, তাহলে নতুন খরচটা আমার কত, ১৪০x২৫টা মানে এর অনুপাতে কত এসছে ৭, এটা আগে দেবো আমরা, তাই না, চলো পরেরটা দেখি, বলছে কফির বাজার দাম ১০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহারও ১০% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? তাই দেখো নতুন খরচ আর পূর্বের খরচ অনুপাত কী বলেছে, তাহলে আমি ধরে নিতে পারি যে কফির, সে কফির দাম কত করে ছিল, ১০০ টাকা করে কেজি ছিল, তাই না, সে কফি কত কেজি কিনতো, ১০০ কেজি কিনতো, তাই না, ইস্টু ১০% বৃদ্ধি পেয়েছে মানে কি, ১০০ টাকা ১০% বৃদ্ধি হওয়া মানে বর্তমানে কফির দাম দাঁড়িয়েছে ১১০ টাকা, সে দ্রব্যটির ব্যবহার কত করছে, ১০% বৃদ্ধি করছে মানে এখানে কত দাঁড়াবে, ১০০ কেজির বদলে সে ইউজ করছে কত কেজি, ১১০ কেজি, তাহলে ০ কেটে গেল, ০ কেটে গেল, তাহলে কত দাঁড়ালো আমাদের, ১০০:১২১, এটা তোমরা অন্যভাবেও করতে পারো যে দুটোই বাড়ছে তাহলে অনুপাত কীভাবে বার করে দিতে পারি, তাই না, বলছি তারপর দেখ এখানে কিন্তু ১০০:১২১ অ্যান্সার করবো না, কী করবো, নতুন খরচ বলেছে আগে, তাই নতুন খরচ মানে কি, নতুন খরচ আগে ১২১ চলে আসবে, তারপরে কী হবে, ১০০ হবে পূর্বের খরচ, তাহলে ১২১:১০০ করবো অ্যান্সার, তাহলে অ্যান্সার করবো অপশান বি, তোমরা ১০% বৃদ্ধি ১০% বৃদ্ধি করে করতে পারো, যে দেখো একটা বলে দিই শর্টও বলা যাবে, যে আগে তো দাম ছিল তোমরা বুঝতেই পারছো যে ধরো ১০০ টাকায় দাম ছিল, তাই না, দুটো মিলিয়ে ১০০ টাকা ছিল, এখন ১০% বেড়েছে, এখানেও ১০% বেড়েছে, তাহলে ১০+১০+১০×১০×১০/১০০, সরি এখানে একটু ভুল হলো, +১০×১০/১০০, তাহলে ১০×১০ কেটে গেলো, ০ কেটে গেলো, ১০×১০=২০+১, তাহলে কত হচ্ছে আমার, ২১%, তাহলে আগে ছিল ১০০ টাকা, এখন বর্তমানে কত হয়েছে, ১২১ টাকা, এইভাবেও করতে পারো, চলো পরেরটা দেখি, বুঝলে চায়ের বাজার দাম ৪০% হ্রাস পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহারও ২৫% হ্রাস পায়, তাহলে আগেরগুলো কী ছিল, বৃদ্ধি ছিল, এখন কী হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে সিম্পল এখানেও ধরে নেবো যে চায়ের ১০০ টাকা করে চায়ের কেজি ছিল, কত কেজি চা কিনতাম, ইন্টু ১০০ কেজি চা কিনতাম, তার বদলে আমার কী হয়েছে,
চায়ের দাম কমে গেছে 40%, মানে 100 টাকা যদি চায়ের দাম ছিল আগে কেজি, এখন 40% কমা মানে 140%, মানে আমরা সবাই জানি 40 টাকা, তাহলে বর্তমানে কত দাম দাঁড়িয়েছে 60 টাকা। ইনটু দ্রব্যটির ব্যবহারও 25% হ্রাস করেছে, তাহলে 100 কেজি আগে মাল কিনতে এখন কত কিনবে 75 কেজি। তাহলে যদি কাটারে করি 25 3 25 4, এই শূন্য কেটে যাবে, 2 3 6 2 2 4, তাহলে কত আসছে আমার 20:9। কিন্তু 20:9 অ্যান্সার করবো কি করবো না, কারণ কী বলেছি আমরা পূর্বটাকে আগে বসিয়েছি না। তাহলে আমাদের এখানে যে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত, তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত, মানে নতুনটাকে আমাকে আগে দিতে হবে, তাই 9 আগে দিতে হবে পরে 20 দিতে হবে, তাহলে অ্যান্সার কত করবো 9:20। চলো পরেরটা দেখি, বলছি কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়া একটি পরিবারের ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস পায়, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত। তাহলে ধরে নাও সেম জিনিস, যে কয়লার আগে 100 টাকা কেজি ছিল, ভদ্রলোক কত কেজি কিনত, 100 কেজি কিনত, কিন্তু বর্তমানে কী হয়েছে কয়লার দাম 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকার বদলে কয়লার দাম এখন কত হয়ে গেছে 120 টাকা, 120% মানে 20 টাকা। ইনটু দ্রব্যটির ব্যবহার ভদ্রলোক কী করেছে কমিয়ে দিয়েছে বা হ্রাস করেছে, তাহলে 100 কেজির বদলে সে কত কেজি ইউজ করবে, সে 130% হ্রাস, মানে 30 কেজি হ্রাস করা, তাহলে সে 70 কেজি ব্যবহার করবে। তাহলে অনুপাত বার করলে 00 কেটে যাবে, এই 00 কেটে যাবে, তাহলে কত আসবে আমার 100:7 12 84, আবার যাবে 4 25 4 21। কিন্তু আমরা কি করব, অ্যান্সার আমাদের কি বলেছে নতুন খরচ ও পূর্বে খরচ, তাই নতুন খরচ আগে চেয়েছে, তাই নতুন খরচ আগে চাইলে আগে 21 তারপর 25 25:21, তাহলে অ্যান্সার কমনা করবো 21:25, তাহলে অ্যান্সার হবে 21:25 অপশন এ। চলো পরেরটা দেখি, বলছে গমের বাজার দাম 25% হ্রাস পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত। সেম জিনিস, ধরে নাও গমের আগে দাম ছিল 100 টাকা, কত কেজি কিনত 100 কেজি কিনত, বর্তমানে কী হয়েছে গমের বাজার দাম হ্রাস পেয়ে গেছে, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে 25% হ্রাস পেয়েছে, 100 টাকার 25% হ্রাস পাওয়া মানে কত টাকা হ্রাস পাওয়া 25 টাকা হ্রাস পাওয়া, মানে বর্তমান দাম তার কত টাকা 75 টাকা। দ্রব্যটির ব্যবহারও সে কী করেছে 25% বৃদ্ধি ঘটিয়ে দিয়েছে, তাহলে আগে ছিল 100 কেজি ব্যবহার করতো, 125% বৃদ্ধি করা মানে কত বৃদ্ধি করা 25 টাকা বৃদ্ধি করা, তাহলে 125 কেজি সে সরি 25 কেজি বৃদ্ধি করা, তাহলে 125 কেজি সে ব্যবহার করে। কাটাকাটি করবো 25 3 25 4 25 5 125 25 4 100, তাহলে 16:15। এখানেও সেম জিনিস, আমাকে আগে দিয়েছে নতুন খরচ, আগে অনুপাত করার সময় কিন্তু এটা বারবার দেখবো যে কোনটা জিনিসটা চেয়েছে, সব ক্ষেত্রে যে কোনো অনুপাতের অঙ্ক করবো যখন, তাই নতুন খরচ আগে চেয়েছে, তাই নতুন খরচ আমার কি 5 3 15 আগে চলে আসবে, পূর্বের খরচ পরে চলে যাবে 16 পরে পড়ে যাবে, অ্যান্সার কত করবো 15:16 অপশান ডি এর অ্যান্সার করবো 15:16। চলো পরেরটা দেখি, বলছে যদি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে, তবে পাত্রটি তেল ধারণ ক্ষমতা কত। তাহলে সাপোজ ধরো না একটা খালি, হয়তো বুঝিয়ে দিই তবে বলছি অঙ্কটা, এটা ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে কী করছি আমি তেল ঢালছি, তাই না, তেল ঢালছি, এগুলো সব তেল ঢেলে ফেললাম, এত পর্যন্ত তেল ঢেলেছি, তেল ঢেলে দেখলাম কতটা খালি আছে আমার, এতটার খালি আছে আমার, এই পোর্শনটা কী আছে খালি আছে, এটা কত পার্সেন্ট বলেছে 37% খালি, এই জায়গাটা কত, এই যে ফাঁকা জায়গাটা এতদূর পর্যন্ত আমি তেল ঢেলেছি, তাহলে বাকি জায়গাটা হচ্ছে 37%, আর এই যতটা তেল ঢেলেছি এই পর্যন্ত, এই তেলটা কতটা ঢেলেছি 1260 লিটার, তাই না, তোমাকে বলেছে তেল ধারণ ক্ষমতা কত। তাহলে সিম্পলি জিনিস, আমি টোটাল আমার পাত্র কত 100% পাত্র, তাই না, টোটাল 100% ধরে নেবো, কারণ টোটাল আমরা কোনো ভলিউম কী ধরি 100-এর মধ্যে ধরি, তাহলে 100%-এর মধ্যে 37% যদি খালি থাকে, নিচের এই পোর্শনটা আমার কত, নিচের এই পোর্শনটা আমার হচ্ছে 100 থেকে 37 বাদ দিলে দেখো আসবে 63%, তাহলে এই যতটা পর্যন্ত জল ঢুকেছে এই পর্যন্ত জল, তাহলে এই জলের আয়তনটা কত, মানে কতটা জল ঢুকেছে এতটা জল ঢুকেছে, তাহলে এই 63% মানেই কত আমার 1260 লিটার, আমাকে 100% সমান বার করতে হবে। তাহলে সিম্পলি কীভাবে ভাববো, এটা তো বুঝালাম দেখো যে 37% খালি আছে, তাই না, তাহলে ঢালা হয়েছে কতটা, 37% যদি খালি থাকে তাহলে বাদবাকি অংশটা নিশ্চয়ই ভর্তি হয়ে গেছে, কত পার্সেন্ট ভর্তি হয়েছে 100%-এর মধ্যে 63% ভর্তি হয়েছে, কারণ 37% খালি থাকলে 63% ভর্তি হয়ে যায়, তাই লিখবো 63%
সমান সমান 1260 লিটার, 1% সমান কত, আর টোটাল জারের আমরা কত ধরবো 100, 100 সমান কত, তার 63 2 26 শূন্য, তাহলে 120-র সঙ্গে 100 গুণ করলে কত হবে আমার 2000, তাহলে টোটাল পাত্রটি তেল ধারণ ক্ষমতা হচ্ছে 2000 লিটার, অপশন বি আমার অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে একটি খালি পাত্রে 1220 লিটার তেল ঢালার পর 15% খালি আছে, তাহলে সেম অঙ্ক কনসেপ্ট দিয়ে দিয়েছি, 15% খালি আছে, তাহলে 15% খালি হলে ভর্তি হয়েছে কতটা, নিশ্চয়ই 85%, তাহলে আমি বললো 85% সমান সমান কত, 1020, 85% সমান 1020, 1% সমান কত, আর টোটাল তেলের জারের আয়তন আমরা কী ধরছি 100, তাহলে 100% সমান কত, তাহলে কত দিয়ে কাটাকাটি হবে, 17 দিয়ে দেখো, 17 6 102 0, 17 5 5 20 100, তাহলে 60 আর 20 গুণ করলে কত হবে, 60 আর 20 গুণ করলে হবে 1200 লিটার। তাহলে তবে দেখো টোটাল পাত্রটা কত, আমার একটু অঙ্ক টোটাল পড়াও হয়নি, এটা বার না করলেও হয়ে যেত, টোটাল এখানে যদি বলতো টোটাল পাত্রের জল ধারণ ক্ষমতা কত 1200 লিটার, কিন্তু এখানে চেয়েছে তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল আর ঢালতে হবে, তাই না, তাহলে সিম্পলি 15% সমান একবার ডাইরেক্ট বার করলে পেয়ে যেতাম, এখানে বার করতে পারি যে 1200 লিটার টোটাল, তার 15% কত দাঁড়াবে আমার, তার 15% সমান কত দাঁড়াবে, 00 কেটে যাবে, 00 কেটে যাবে, 180, 180 লিটার জল ঢাললেই পাত্রটা পূর্ণ হয়ে যাবে। ডায়েট করা যেত, আমি অঙ্কটা দেখিনি কীভাবে ডায়েট করা যেত, দেখো আমরা কী জানতাম যে 15% খালি আছে মানে কি 85% কী হয়েছে ভর্তি হয়েছে, তাহলে 85% মানে আমরা কী লিখতাম তখন 1020, 1% সমান হচ্ছে বাই 85, আর আমার চেয়েছি কি আর কতটা ঢাললে পূর্ণ হয়ে যাবে, তাহলে 15% খালি আছে, 15% ঢাললেই পূর্ণ হয়ে যাবে, তাহলে ইন্টু 15 করে দিতাম, এখানে ডাইরেক্ট অ্যান্সার চলে আসতো, এই 1200-র সঙ্গে 15/100টার করতে হতো না, কীভাবে করতাম, 17 5 17 6 0 5 3 15, তাহলে 60 আর 3 গুণ করলে কত হয় 18, তাহলে 1 0 180 লিটার। চলো পরটা দেখি, বলছে 27কে এমন দুটি ভাগে ভাগ করো, 27কে এমন দুটি ভাগে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যা দুটি কী কী, তাহলে 27কে দুটি অংশে ভাগ করতে বলেছে, 27 একটা সংখ্যা তাকে দুটো অংশে ভাগ করতে বলেছে, কীভাবে ভাগ করতে বলেছে, বলেছে যার একটি অংশ অপরটির 35%, যার একটি ভালো করে বলছো, যার একটি অংশ অপরটির 35%, তাই না, তাহলে যার একটি অংশ আমি ধরনি, যদি একটা অংশ ধরনি যে 100, অপরটা কত হবে তার 35%, তাই না, তাহলে একটি অংশ অপরটির কত 35%, তাই না, তাহলে একটি অংশ যদি আমি 100 ধরে নিই, একটি অংশ যদি আমি 100 ধরে নিই তাহলে অপর অংশ আমার কত 35%, তাহলে মানে শুধু 35, কী বলেছে একটি অংশ অপরটির 35%, তাহলে একটি অংশ 100 হলে অপরটি কত হবে তার 35%, মানে শুধু 35, যদি এর মানে অনুপাতিক করে দিই তত হবে আমার 5 7 35 5 20 100, তাহলে টোটাল কত হচ্ছে 27, তাহলে আমি বলতে পারি টোটাল 27 মানে কত হচ্ছে, 27টাকে আমি ভাগ করছি, টোটাল 27 মানে কত, এক এক মানে ইউনিট মানে কত হচ্ছে 1, তাহলে একটা সংখ্যা কত 20, একটা সংখ্যা কত 7, তাহলে একটা সংখ্যা বলতে পারি 20, একটা সংখ্যা হতে পারে 7, কিংবা এক্স জিরো করা যায়, এক্স জিরো করলে একটু বড় হয়, কীভাবে এক্স জিরো করবো আমি সাজিটা দিচ্ছি, দেখো যে 27কে দুটি ভাগে ভাগ করো মানে একটা অংশ কী ধরতে পারি যে এক্স, আর একটা অংশ ধরতে পারি 27 - x, তাহলে আমি কী ধরতে পারি একটি অঙ্কে এক্স, আর একটা কত ধরতে পারি যে 27 - x, বলছি একটি অপরটির 35%, তাহলে এটাকে 35% করে দাও, এক্সের 35% সমান 27 - x করে দিতে পারি, তাহলে আমার কী দাঁড়াবে এখানে 35x সমান সমান এখানে কত দাঁড়াবে 2700 - 100, 100টাকে যদি এদিকে নিয়ে আসে আমার কী দাঁড়াবে 35x, সরি এখানে 100x হবে, প্লাস 100x সমান সমান 2700, তাহলে 135x সমান সমান 2700, কাড়ি করলে কত 135 দ্বিগুণে 270, একটা শূন্য, তাহলে এক্সের মান কত আসবে 20, তাহলে একটা সংখ্যা আমার 20 আর একটা সংখ্যা ইজিলি 7, কিংবা তোমরা কী করতে পারো শর্টে গুণ নিতে পারো যে একটা সংখ্যা অপরটির 35% মানে কি একটা সংখ্যা যদি 100 হয় অপরটা কত হবে 35%, দুটো অনুপাতে কত দাঁড়াবে 20:7, আর এই 20:7 যোগফল কত 27, এই 27 মানেই কত 27, তাহলে এক এক ইউনিট মানে 20, তাহলে একটা সংখ্যা 20 একটা সংখ্যা 7, তাহলে বড়টা দেখি চলো, বলছে 31কে এমন দুটি অংশে ভাগ করো যে একটি অংশ অপরটির 24% হয়,
তাহলে এখন শিখে গেলাম যদি সঠিক কোটি কী করবো, 100 একটা, আর অপরটি কত হবে, অপরটি 24%, মানে অপরটি হচ্ছে 24, কাটাকাটি করলে কত হবে, 4 6 4 6 24, 4 25, তাহলে 25:6 হচ্ছে এদের অনুপাতিক, এদের অনুপাত কত দাঁড়াবে, 25:6, তাহলে 25:6 যোগফল মানে কত, 31, 31 ইউনিট মানে কত আমাদের 31, তাহলে 1 1 ইউনিট মানে 1, তাহলে একটা সংখ্যা হবে 25, অপর সংখ্যা হবে কত, 6, তাহলে একটা সংখ্যা বলবো 25, অপর সংখ্যা বলবো 6, তাহলে অ্যান্সার কোনটা করবো, অপশান এ, 23 এ। চলো পরেরটা দেখি, বলেছে প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বই মূল্য ছিল 18 টাকা, পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কত কমাতে হবে। তাহলে সিম্পলি জিনিস, আগেকার মতনই অঙ্ক দেখো, বলে চালের বর্তমান কত বলেছে, মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 18 টাকা। তাহলে আমি বলতে পারি দেখো যে সাপোজ যে 20 টাকা যদি বর্তমান মূল্য হয়, তাহলে আগে যে টাকা দিয়ে আমি 20 কেজি মাল পেতাম, বর্তমানে সেই টাকা দিয়ে ক কেজি মাল পায়, 18 কেজি মাল পায়, তাই না? সিম্পল এটার সঙ্গে একটা উল্টো পাল্টা করে দেখিয়ে দিয়ে দেখো, ধরো 20 টাকা করে কেজি, আগে যদি আমি 18 কেজি করে মাল পেতাম, তাই না, 18 কেজি মাল পেতাম, বর্তমানে পূর্বে, সরি এটা বর্তমান মূল্য না, বেশ দেখো পূর্বে মূল্য ছিল কত, 18 টাকা, তাই বললাম পূর্বে আমি 20 কেজি মাল পেতাম যে টাকাটায়, তা 18 × 20 কত দাঁড়াবে, 360, বোঝানোর জন্য বলছি জাস্ট, দেখো যে আগে 18 টাকা কেজি ছিল, 20 কেজি মাল পেতাম, তাই না, বর্তমানে 20 টাকা কেজি হয়ে গেছে, তাহলে কত কেজি মাল পাবো, 18 কেজি মাল পাবো, দেখো সেম ভ্যালু আসবে টাকার, 360 টাকা। তাহলে আমি বলতে পারি যে বর্তমানে 20 টাকা যদি মূল্য হয়, আগে কত ছিল, 18 টাকা, তাহলে ভদ্রলোককে 20 টাকায় কী বলেছে, পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কত কমাতে হবে, তাহলে 20 কেজি ব্যবহারের বদলে, মানে 20 কেজির মধ্যে তাকে ক কেজি কমাতে হবে, কমাতে বলেছে, তাই না, তাহলে ক কেজি কমাতে হবে, আগে ছিল 20 কেজি, এখন হয়েছে 18, আগে ছিল 18 কেজি, এখন হয়েছে 20, মানে আগে 20 কেজি ইউজ করতে, এখন কত হয়েছে, 18 কেজি ইউজ করে, ব্যবহার করে, তাহলে 20 কেজিতে কত কেজি কমাচ্ছে, 2 কেজি, তাহলে 1 কেজিতে কত, আর 100, কারণ শতকরা প্রকাশ করতে বলেছে, তাহলে দেখো কত দাঁড়াবে, 2 10 20 10 10 কে 100, তাহলে সে কত পার্সেন্ট কমাবে, তার চালের ব্যবহারটাকে, ব্যবহারটাকে 10% কমাতে হবে, তাহলে অ্যান্সার করবো 10%। আবার সহজভাবে বলে দিই, দেখো যদি মনে রাখতে পারো যে অত কিছু ভাবার দরকার নেই, কুচ কেজি ফেজি হেনা তেনার দরকার নেই, সিম্পলিভাবে কীভাবে করে দেবো, যে বর্তমান মূল্য 20 টাকা, আগে ছিল 18 টাকা, তার মানে আগে যদি 18 টাকা থাকে, এখন যদি 20 টাকা হয়, তাহলে আমার 20 টাকা থেকে আমার ক টাকা কমাতে হবে, 18 যেতে গেলে 2 টাকা, তাহলে 20তে 2, একে কত, 100 কত। চলো পরটা দেখি, বলছে প্রতি কিলোগ্রাম গমের মূল্য পূর্বে, বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ছিল 25 টাকা, তাহলে পরিবারের একই খরচ থেকে গমের ব্যবহার কত বৃদ্ধি হয়, সিম অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ আগে কী ছিল 20 টাকা, এখন মানে এখন বর্তমান কত হয়েছে, 20 টাকা, আগে কত দাম ছিল, 25 টাকা, তার মানে 5 টাকা কী হয়েছে, বর্তমান দাম কমে গেছে। তাহলে আমি বলতে পারি দেখো যে 25-এ 20-তে আগে ছিল, এখন হয়েছে 20, আগে ছিল কত, 25, তাহলে সিম্পলি যদি না ভেবে, অত কিছু না ভেবে করে দিই যে 25 টাকা থেকে তা কত টাকা কমবে, 25 কেজি সে কত কেজি আর কি, 25 কেজির বদলে সে এখন কত পাচ্ছে, 20 কেজির বদলে এখন সে কত পাচ্ছে, পূর্বে মূল্য ছিল 25 টাকা, এখন কমে গেছে, তাহলে 25 বদলে বললে 5 বেশি পাচ্ছে, তাহলে 25-এ 5, একে কত, 100 কত, তাহলে তার দাম কত বাড়বে, 5 5 25 5 20, তাহলে স্যার বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি পাবে, তাই না। চলো পরেরটা দেখি, বলছে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দুধের মিশ্রণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে, তাই না। তো দেখো এই অঙ্কগুলো দুভাবে করা যায়, একে এক্সরে করা যায় কিংবা অ্যালিগেশন মিক্সচারে করলে সুবিধা হয়ে যায়, তাই না। যদি আমি প্রথম এক্স ধরে বলি, যে ধরো সাপোজ তার কাছে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণ আছে, 24 লিটার দ্রবণ আছে, তাই না, তাহলে 24 লিটার দ্রবণের মধ্যে আমি ধরে নিলাম যে এক্স লিটার কী আছে, এক্স লিটার আমার দুধ আছে বা জল আছে, যেটা ধরতে পারো, আমি ধরে নিলাম যে আমার 24 লিটারের মধ্যে 12% যদি দুধ থাকে, আগে দুধটা কত আছে দেখে নি, তাহলে 24 12% যদি দুধ থাকে, তাহলে যেহেতু আমরা কী মেশাচ্ছি, জল মেশাচ্ছি, তাহলে জলটা বার করলাম, দুধ আছে, যদি দুধ যদি 12% হবে, 12% থাকে, তাহলে জল কত পার্সেন্ট আছে, 88%, তাই না। তার সঙ্গে যদি আমি 1 লিটার জল যোগ করে দিই, তাই না, বর্তমানে কী হবে, টোটাল যে মিশ্রণটা আছে তার সঙ্গে তো 1 লিটার জল বাড়বে না, ধরো যে মিশ আমি ধরো একটা দুধের পাত্র আছে, তার মধ্যে দুধ আর জলের মিশ্রণ আছে, তাতে যদি আমি আরও জল ঢেলে দিই,
তাহলে জলের পরিমাণ তো দুধের মধ্যে বাড়লোই, প্লাস যে টোটাল মিশ্রণ ছিল সেটাও তো বেড়ে যাবে না, ওই জন্য 24+X মিশ্রণ হয়ে গেল। এটার কত পার্সেন্ট হয়ে যাবে জলটা? 9% হয়ে যাবে, সরি 91%। 9% কমে মানে কত দাঁড়াচ্ছে? 91%। 91% হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে কী হবে, আমার এক্স এর ভ্যালু চলে আসবে যে কত এটা জল মিশিয়েছিলাম। কিংবা এখানে যদি আমরা একটু অ্যালিগেশন মিক্সচারে করে দিই, দেখো প্রথমে কত পার্সেন্ট দুধ আছে, প্রথমে আমরা বলতে পারি যে 12% কী আছে, দুধ আছে, 12% দুধ আছে প্রথমে। দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড যে ইয়েতে, সেকেন্ড ইয়েতে আমার তো কোনো দুধ তোলেনি, আমার তো শুধুমাত্র জল মিশ্রিত করেছে না, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে আমার জিরো জল বলতে পারি, জিরো দুধ বলতে পারি, তাই না, যে জিরো দুধ আছে আমার। কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে আমার কত দাঁড়িয়েছে, 9% দাঁড়িয়েছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 9, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 3। তাহলে তো অনুপাতিক করলে কত দাঁড়াবে আমার, 3×3=9, 3:1, তাহলে 3:1। এই 3 মানে আমি কী বলতে পারি, এই 3 মানে হচ্ছে প্রথমে দুধ, এই যে টোটাল মিশ্রণটা ছিল, 3 মানে আমাকে ধরতে হবে টোটাল মিশ্রণটা, তা 3 মানে হচ্ছে আমার 24, তাই না, 3 মানে আমার হচ্ছে 24। তা 3 মানে যদি আমি বলি যে 24, 3 মানে যদি আমি 24 বলি, তাহলে 1 মানে কত বলবো, 3×8=24, মানে 1×8, তাহলে এখানে অনুপাতিক কত এসছে, 8ই এসছে। তাহলে আমি বলতে পারি যে 8 লিটার কী মিশিয়েছে, জল মিশিয়েছে, এইভাবে করতে পারি যে 8 লিটার জল মিশিয়েছে। চলো পরটা দেখি, এই যে কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে কমে 25% হবে, সেম অঙ্ক। যদি ধরো এইভাবে করি যে প্রথমে দুধের পরিমাণ কত ছিল আমার, 45%, আমি কী মিশিয়েছি, জল মিশিয়েছি, তাহলে জল মেশানো মানে দ্বিতীয়বার আমার ক্ষেত্রে আমার দুধ কোনো কিছু নেই, জিরো দুধ। কমে কত হয়েছে, 25%, তাহলে 25, যদি অ্যালিগেশন মিক্সচার করি এখানে কত আছে, 25 থেকে 0 থেকে 25 বাদ দিলে 25, 45 থেকে 25 বাদ দিলে কত দাঁড়াবে, 20। যদি অনুপাতিক করি কত হবে, 5×5=25, 5×4=20, তাই না। তাহলে আমি বলতে পারি দেখো যে এই 5 মানেই কত, এই 5 মানেই কত আমাদের 5 লিটার, তাই না। তাহলে 1×1 মানে কত আসছে, 1 লিটার। তাহলে 4 মানে কত লিটার আসবে, 4 লিটার। তাহলে কত লিটার জল মিশ্রিত করেছে, 4 লিটার আমাদের অ্যান্সার করবো। চলো পরেরটা দেখি, বলছি কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে, সেম অঙ্ক। তাহলে 17% ছিল প্রথমে চিনি, কত লিটার জল তুলবো, মানে শুধু জল তুলেছি মানে চিনি কিছু তুলিনি, মানে জিরো, টোটাল কত দাঁড়িয়ে গেছে আমার, বেড়ে 29%। তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত দাঁড়াবে, 29, এটার থেকে এটা বাদ দিলে কত দাঁড়াবে আমাদের, 12, তাই না। তাহলে 29×12, এই 29 মানেই কত, এই 29 মানে প্রথমে যে জল লিটার জলটা ছিল মানে মিশ্রণটা ছিল, তাহলে 29 লিটার। তাহলে 29 লিটার মানে যদি 29 হয়, তাহলে 1 লিটার মানে 1 লিটার, তাহলে কত লিটার, 12 মানে হচ্ছে 12 লিটার, তাহলে জল কত মিশিয়েছে, 12 লিটার। চলো পরেরটা দেখি, বলছি কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে কত পার্সেন্ট দাঁড়াবে, 35%, সেম অঙ্ক। তাহলে 25% ছিল প্রথমে লবণের পরিমাণ, আমি কী করেছি, জল তুলেছি মানে লবণ তৈরি মানে জিরো, দ্বিতীয় ক্ষেত্রে কোনো কিছু নেই মানে জিরো, আমার জিরো লবণ, তাই না। বেড়ে কত হয়েছে লবণ আমার, 35%, তাহলে এটা থেকে বাদ দিলে কত দাঁড়াবে, 35, এটা থেকে এটা বাদ দিলে কত দাঁড়াবে, 10, কাটাটি করলে কী হবে, 5×2=10, 5×7=35, তাহলে 7:2, এই 7 মানে কত, এই 7 মানে আমি বলতে পারি 21, তাহলে 1×1 মানে কত, 7/21/7 মানে 3, 1×1 মানে হচ্ছে 3, তাহলে 2 মানে কত ইউনিট হবে, 2×3=6 ইউনিট, তাহলে আমি বলতে পারি 6 লিটার কী করেছে, জল তুলে নেওয়া হয়েছে। চলো পরেরটা দেখি, বলছে একটি মিশ্রণে লবণের পরিমাণ 12%, তাই না, 25% জল বাস্তবিত হয়ে যাচ্ছে, তাহলে মিশ্রণে লবণের পরিমাণ যদি 17% হয়, তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত, তাহলে সেম অঙ্ক করবো। দেখো প্রথমে লবণের পরিমাণ কত ছিল, 12%, দ্বিতীয় ক্ষেত্রে জল বাস্তবিত হচ্ছে মানে লবণ যায়নি মানে জিরো, কত দাঁড়িয়ে গেছে আমার, 17%, তাহলে আমার অনুপাতিক করলে এখানে কত আসবে, 17, এখান থেকে এটা বাদ দিলে কত আসবে, 5, আর এই 5 মানে কি আমার জলের পরিমাণটা, তাহলে 5 মানে কত আমার, 25, 5 মানে তো 25, জলটা তো বাস্তবিত হয়েছে, তাহলে জল মানে আমার কত দাঁড়াবে, 5×25, তাহলে 25/5 মানে 1×1 ইউনিট মানে হচ্ছে 5, তাহলে 17 ইউনিট মানে কত দাঁড়াবে, 17×5=85, তাহলে অ্যান্সার কত করবো, 85 কিলোগ্রাম হবে প্রকৃত মিশ্রণের পরিমাণ। চলো পরটা দেখি, বলছে 80-35% এক্সের 25% সমান হলে এক্সের মান কত, তাহলে 80 এর মানে আমি কী বলেছি, সবসময় বলি ×80×35/100 সমান সমান কী বলেছে, এক্সের 25%, মানে X×25/100,
দুটো 100 100 কেটে দাও, 5 5 25, 5 7 35, 5 16, 5 16 কত হচ্ছে আমাদের 80। তাহলে এক্স এর মান কত আসছে আমাদের, এক্স এর মান আসছে 70 আর 42 112। তাহলে এক্স মান সমান আমরা কত করবো, অপশন এ 112। চলো পরেরটা দেখি, দুটি সংখ্যার যোগফল কত বলেছে 56, একটি সংখ্যা 30% অপরটি 40% সমান, বলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তা দুটি সংখ্যার যোগফল দেওয়া, দুটো মেথডে করা যায়, দেখো দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 56, তাহলে আমি বলতে পারি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা কত 56 - x, একটির 34% মানে আমি বলতে পারি এক্স এর 30% সমান সমান কত 56 - x এর বলে যে 40% × 40%। দুটো যদি কাটাকাটি করি 0 0 কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে, তাহলে আমি বলতে পারি 3x সমান সমান এখানে গুণ করলে কত হবে, 56 সঙ্গে 4 গুণ করলে হবে 224 -4, মাইনাস আছে -4 এর সঙ্গে x গুণ করলে 4x, 4x যদি এদিকে নিয়ে আসি কী দাঁড়াবে আমাদের 3x প্লাস, ওদিকে মাইনাস আছে এদিকে গেলে কী হবে প্লাস হয়ে যাবে, 4x সমান সমান 224, তাই না। তাহলে 7x, 7x সমান সমান কত বলতে পারি 224, তাহলে x সমান সমান কত হবে 7 3 21, 7 2 14 32, তাহলে আমি বলতে পারি কত যে এক্স এর ভ্যালু হচ্ছে 32। তাহলে এক্স, এক্স মানে যদি 32 হয় একটা সংখ্যা আমার কত দাঁড়াচ্ছে, এটা এটা মানে কত দাঁড়াচ্ছে আমাদের 32, এক্স মানে আমাদের কত দাঁড়াচ্ছে 32, তাহলে একটা সংখ্যা কী হবে 56 - 32, তাহলে 56 থেকে 32 বাদ দিলে কত হবে 24। তাহলে আমরা বলতে পারি যে ক্ষুদ্রতর সংখ্যাটা কত হচ্ছে, ক্ষুদ্রতর সংখ্যা হবে আমাদের 24। চলো পরেরটা দেখি, বলছে একটি মিশ্র ধাতুদের তামা, দস্তা এবং টিন আছে, তামা দস্তা আছে যথাক্রমে 40% ও 45%, 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন আছে কত। তাই দেখো আমরা বুঝে গেছি, তামা বলে দিয়েছে আমাদের টোটাল একটা মিশ্র ধাতুতে কী কী পাওয়া যায়, একটা মিশ্র ধাতুতে আমাদের পাওয়া যায় তামা, দস্তা, টিন। তামার পরিমাণ দিয়ে দিয়েছে 40%, মানে তামা সমান সমান আমি কত বলতে পারি আছে আমার 40%, দস্তা সমান সমান আমার কত আছে, দস্তা সমান সমান আমার আছে 45%, তাহলে টিন, টিন সমান সমান কত হবে, তাই না। তাই টোটাল আমরা ধরে নিই যে 100%-এর মধ্যে, 100%-এর মধ্যে 40 যদি তামা হয়, 45 যদি দস্তা হয়, টোটাল কত দাঁড়ালো যোগ করলে 85% দাঁড়িয়ে গেল। তাহলে বাকি থাকে 100-এর মধ্যে কত 15, তাহলে 15% কী আছে টিন আছে। আমাকে বলেছে 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন কত আছে, তাহলে 120 × 15/100, তাহলে কাড়াড়ি করলে 0 0 কেটে যাবে, 5 3 15, 5 2 10, 2 6 12, তাহলে 6 3 কত দাঁড়াবে 18। তাহলে অ্যান্সার আমরা কী করবো, যে মিশ্র ধাতুতে টিন আছে 18 গ্রাম। চলো পরেরটা দেখি, বলছে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে, মোট কত ভোট পড়েছিল। তাহলে বিজয়ী প্রার্থী যে জিতেছে সে কত পেয়েছে, যে জিতেছে সে পেয়েছে 62% ভোট, তাহলে যে হেরেছে সে কত পাবে, যে হেরেছে সে কত পাবে 38%, তাই না। যে এক টোটাল 100%-এর মধ্যে ভোট আমরা ধরি, পার্সেন্টেজ মানে কি 100, তাহলে যে জিতেছে সে পেয়েছে কত 100টার মধ্যে 62টা মানে 62টা, আর যে হেরেছে সে কত হবে 68টা। তাহলে দুজনের ভোটের ডিফারেন্স মানে কি, তারা ভোটে পড়া যায় আর জেতা, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত বলতে পারি 24, 38 থেকে 62 ডিফারেন্স কত 24, তাহলে 24 মানে কি আমরা বলতে পারি যে 24% ভোটে জিতেছে, আর এই 24% বাজ গুদা বাংলায় 24 মানে আমি কত বলতে পারি যে আমার 36 ভোটে জয়লাভ করেছে, তাহলে 1 মানে কত, আর টোটাল ভোট সংখ্যা কত আমাদের 100, মানে পার্সেন্টেজ যদি হিসাব করছি 100 মানে কত, তাহলে 12 3 36, 12 2 24, 2 50 100, তাহলে 50 আর 3 গুণ করলে কত হবে আমাদের 150, তাই টোটাল ভোটার সংখ্যা কত ছিল 150, অপশন বি। চলো পরেরটা দেখি, বলছে 96-কে কোন সংখ্যার 20%, 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটির বিয়োগফল, সংখ্যাটি বিয়োগফলের সমান হয়, তাই না। তাহলে দেখো 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে,
তাহলে 96 থেকে কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যা মানে আমি জানি না, মানে x x এর তাই না 96 থেকে, সরি 96 থেকে কোন সংখ্যা 20% বিয়োগ করে, তাহলে 96 থেকে কোন সংখ্যার মানে x এর 20% তাহলে 20/100 যদি বিয়োগ করি, বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হবে, তাহলে সংখ্যাটি বিয়োগফলের সমান হবে মানে কি হবে, সংখ্যাটি সমান সমান কি দাঁড়াবে x হবে। দেখো ভালো করে বোঝো, যদি 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে, তাহলে কোন সংখ্যা মানে x ধরে নিচ্ছি, x এর 20% বিয়োগ করলে সংখ্যাটি সংখ্যাটি বিয়োগফলের সমান হবে, তাহলে সংখ্যাটি কোন সংখ্যাটা ধরেছি আমি x টা, এই সংখ্যাটি বিয়োগফলের সমান হবে মানে 96 থেকে x এর 20% বাদ দিলে সংখ্যাটা সমান সমান কি দাঁড়াবে x দাঁড়াবে। তাহলে আমরা কি করব, x কোটাকে একদিকে নিয়ে চলে যায় 96 মাইনাস এদিকে যদি গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে কি লিখব প্লাস 20x/100 লিখতে পারি আমরা তাই না। তাহলে 96 সমান সমান আমরা কি লিখব 100 হবে আমাদের লসাগু, তাহলে 100x সঙ্গে x গুণ করলে কত হবে 100x+20x, এখানে 20x দাঁড়াবে। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে যে 96 x 100 এর সঙ্গে গুণ হবে তাই না, 96 x 100 সমান সমান কি হবে 120x। তাহলে 00 কেটে গেল, 12 8 কি 96, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 8 10 80। তাহলে x এর মান আমাদের কত আসছে 80, তাহলে অ্যান্সার কি বলবো আমরা 80 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার করবো অপশন ডি 80। চলো পরটা দেখি, বুঝছি বিশুদ্ধ সোনার একটি তালে 20% খাদ মেশানো হলো, তাহলে বিশুদ্ধ সোনা হলো কত। তাহলে সাপোজ ধরো বিশুদ্ধ সোনার মধ্যে খাদ মেশানো হয়, অ্যাকচুয়ালি খাদ মেশানো হয়ও বাস্তবে তাই না, কারণ সোনা খুব নমনীয় ধাতু আমরা জানি, সোনাকে আমরা হাতে আংটি করতে গেলে বা কোনো জিনিস করতে গেলে একটু শক্ত করতে হয়, আর শক্ত করতে গেলে আমরা তা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী মেশাই, তামা মেশাই, বা সেটাকেই আমরা গুদা বাংলায় বলতে পারি যে সোনার মধ্যে খাদ মেশাই। কেন খাদ মেশাই, সোনাকে শক্ত করার জন্য তাই না, সেটা আমাদের বোঝার বিষয় না, আমাদের এখানে ম্যাথ করছি তাই না। তাহলে আমরা বলবো বিশুদ্ধ সোনার তালের সঙ্গে 20% খাদ মেশানো হলো, তাহলে 100 গ্রাম সোনার সঙ্গে আমরা কি করছি 20% খাদ মেশাচ্ছি, তাহলে 120% মানে কত 20, তাহলে টোটাল সোনাটা কত হচ্ছে খাদ আর সোনা মিলিয়ে 120 তাই না, বা 120 গ্রাম বা 120 ধরতে পারো। তাহলে আমরা বলতে পারি 120 গ্রামের মধ্যে বিশুদ্ধ সোনা কত আছে, আমার কত ধরেছিলাম 100, তাহলে 120 গ্রামের মধ্যে বিশুদ্ধ সোনা আছে 100, একে কত আর 100 কত, কারণ শতকরায় প্রকাশ করতে বললে আমরা কিসে বার করি 100-এ প্রকাশ করি, তাহলে 00 কেটে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে যাবে দেখো 2 50 আর 2 3, তাহলে আমরা কত বলতে পারি 250/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত যাবে আমাদের 8 3 24 10 থাকে, 3 3 9 1/3, তাহলে 83.1/3% কী আছে আমাদের এর মধ্যে বিশুদ্ধ সোনা আছে পার্সেন্টেজে তাই না। চলো পরেরটা দেখি, বলছে প্রতি যাত্রায় বাস থেকে 100 আয় হয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেল, তাহলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত। দুইভাবে করা যেতে পারে, এক বলতে পারি আমি তোমাদের কী শিখিয়ে আসছি যে ভাড়া বাড়ানো হলো মানে কি প্লাস 50, ভাড়া যাত্রী সংখ্যা কমেছে মানে কি -20, প্লাস মাইনাসে গুণ করলে কি হয় -50×20/100, তাহলে প্লাস 50 থেকে -30 বাদ দিলে -20 বাদ দিলে কত থাকে +30, মাইনাস এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে -10, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 20%। তাহলে আমি বলতে পারি 20% তার কী হয়েছে আয় বৃদ্ধি পেয়েছে, কারণ প্লাস এসছে মানে কি আয় বৃদ্ধি পাওয়া, তাহলে তার আগে কত টাকা আয় ছিল 100 টাকা, 100 টাকার মধ্যে 20% বাড়া মানে আমরা সবাই জানি মুখে মুখে বার করতে পারি যে 120 টাকা হয়, তা বলে দিই যে 120% বৃদ্ধি পাওয়া মানে কত টাকা বৃদ্ধি পাওয়া 20 টাকা তাই না। তাহলে 100 টাকা আয় ছিল, 20 টাকা বৃদ্ধি পেয়েছে মানে 120 টাকা আয় হয়েছে। আবার ওইভাবে অন্যভাবে বলতে পারি যে দেখো যে আগে 100 টাকা আয় ছিল তাই না, এখন তার ভাড়া বাবদ 50% বাড়ানো হলো মানে ভাড়া ধরে নিতে পারি। চলো এইভাবেই সব থেকে ভালো হবে, সহজ হতো, ওটা হলে বড়ো হয়ে যাবে, এইভাবেই করো। চলো নেক্সট দেখি, বলছি কোনো সংখ্যা 27%-এর সঙ্গে
সংখ্যাটি যোগ করলে যোগফল 381 হয়, সংখ্যাটি হলো কত? তাহলে কোনো সংখ্যা দুভাগ করা যায়, দেখো এটাও এক বলতে পারি সিম্পলি, যে কোনো সংখ্যার 27% সঙ্গে কোনো সংখ্যার 27% সঙ্গে সংখ্যাটি যোগ করলে, তাহলে সংখ্যাটা যদি আমি 100 ধরি, তাই না, কোনো সংখ্যাটি সংখ্যার 27% সঙ্গে সংখ্যাটির যোগ, তাহলে সংখ্যাটা আমি কত ধরলাম 100, 100 27% মানে কত 27, তাহলে টোটাল যোগফল কত দাঁড়াবে 127, তাই না। আর 127 মানে আমরা কত জানি, 127 সমান সমান আমাদের কত বলেছে যোগফল 381, তাহলে এক মানে কত বাই 127, তিন দিয়ে কেটে যাবে 3, তাহলে 100 মানে কত, কারণ সংখ্যাটা বার করতে বলেছে 100 মানে কত ইনটু 100, তাহলে ডাইরেক্ট কত অ্যান্সার চলে আসবে 300। কিংবা বলতে পারো যে না অন্যভাবে যদি করি তাহলে কি করব, যে কোনো সংখ্যার 27%, তাহলে সংখ্যাটা আমার কি এক্স, সেই সংখ্যাটা 27% মানে এক্সের 27% যদি যোগ করা হয় তাহলে কি দাঁড়াবে এক্স প্লাস 27-এর সঙ্গে এক্স গুণ করলে কি হয় 27x বাই 100, দুটো যোগফল কত বলেছে 381, তাহলে যোগ করলে কত দাঁড়াবে 100, লস হবে কত 100, এখানে কত আসবে 100x প্লাস 27x সমান সমান 381, তাহলে আমার কী দাঁড়াবে দেখো, আমরা বলতে পারি 127x এই 100-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 381 ইন্টু 100, তাহলে 127 দিয়ে কাটাকাটি করলে কত হবে 3 দিয়ে কেটে যাবে, তাহলে x এর মান কত আসবে 300 আসবে, 300 অ্যান্সার করতে পারো বা এইভাবে করে দিতে পারো, যে নিয়েও যেটা পছন্দ, আমার মনে হয় এটা একটু শর্টে হবে। চলো পরেরটা দেখো, বলছি কোনো সংখ্যার 40% থেকে 120% বিয়োগ করলে বিয়োগফল কত হয় 2 হয়, তাহলে কোনো সংখ্যা বলেছে মানে সংখ্যা কী ধরে নেবো এক্স ধরে নেবো, যে কোনো সংখ্যার 40%, তাহলে এক্সের 40% থেকে কী বিয়োগ করছে 120%, তাই 120% মানে কি 150 ইন্টু 20/100, আগের লেসেন অনেক বুঝেছে, এগুলো সমান সমান কত বলেছে 2, এ শূন্য কেটে গেলো, এই শূন্য শূন্য কেটে গেলো, তাহলে আমাদের কত আসছে 40x/100 এক মাইনাস কত 15^30 সমান সমান কত 2, তাহলে এক্স কটা সংখ্যাটাকে যদি একদিকে নিয়ে চলে যায়, এই সংখ্যাটাকে যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে আমাদের কী আসবে, যে 40x/100 সমান সমান 30টা ওদিকে নিয়ে গেলে কী হয় প্লাস হবে, তাহলে আমরা কী লিখবো 30+2, তাহলে আমাদের কত আসবে 40x/100 = 32, এই 100টা কোথায় গুণ হবে, এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 100 এখানে গুণ হয়ে গেল, তাহলে এখানে আর 100 থাকবে না, এখানে আর 100 থাকবে না, তাহলে যদি কাটাকাটি করি আমাদের কী দাঁড়াবে এই শূন্য, এই শূন্য কেটে যাবে 4×8=32, 8×10 গুণ করলে 80, তাহলে এক্স সমান সমান আমাদের কী আসবে 80, তাহলে অ্যান্সার আমরা কী বলবো কোনো সংখ্যা হবে কত 80, অপশন বি। চলো পরেরটা দেখি, চলো আজকে এই পর্যন্তই থাক, সেকেন্ড লেসেন শেষ, থার্ড লেসেন শেষ শতকরা, এরপরে তোমাদের লাভ ক্ষতির অঙ্কগুলো করিয়ে দেবো, আজ এই পর্যন্তই থাক।